আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোন, স্বাগত জানাই। জানিয়ে দিব বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত টাকার রেটের বিস্তারিত আপডেট। আজ জানুয়ারি মাসের 19 তারিখ, দেখে নিন আজ দেশে টাকা পাঠালে আপনি কত রেট পাচ্ছেন। আমরা বিশ্বাস করি আপনি এই আপডেটটি থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন এবং সময় বাঁচাতে পারেন। মালয়েশিয়ান প্রবাসী, আজ দেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাবেন 26.10 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ পাবেন 23.10। সৌদি আরব প্রবাসী, 29.27 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 28.95। ইউএস ডলার, 122.02 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 110। ইউরোপিয়ান ইউরো, 133 ব্যাংক টু ব্যাংক। ইতালিয়ান ইউরো, 133 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 132.50। ব্রিটেনের পাউন্ড, 155 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 154। সিঙ্গাপুরের ডলার, 90.76 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 89.50। অস্ট্রেলিয়ান ডলার, 80.09 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 80। নিউজিল্যান্ড ডলার, 66.20 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 64.31। ক্যানাডিয়ান ডলার, 89.72 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 89। ইউএ দেরহাম, সংযুক্ত আরব ইমারাত, 32.19 ব্যাংক টু ব্যাংক। ওমানি রিয়াল, 313.03 ব্যাংক টু ব্যাংক। বাহরাইনি দিনার, 322.42 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 308। কাতারি রিয়াল, 33.50 ব্যাংক টু ব্যাংক। কুয়েতি দিনার, 399.20 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 379। সুইজারল্যান্ড ফ্রেন্স, 139 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 139। দক্ষিণ আফ্রিকান রান্ড, 5.80 ব্যাংক টু ব্যাংক। জাপানি ইয়েন, 73 পয়সা। দক্ষিণ কোরিয়ান অন, 8 পয়সা। ইন্ডিয়ান রুপি, 1.29। উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র দেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। সময়ের ব্যবধানে টাকার মূল্য আংশিক বা বড় পরিবর্তন হতে পারে। আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে। এছাড়া আমরা যখন দেশে টাকা পাঠাই, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ক্যাশ পিক আপ, অ্যাকাউন্ট টু ক্রেডিট, এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার, ওয়েস্টার্ন ইউনিয়ন, মানি ট্রান্সফার, মানিগ্রাম, আরও নানান পন্থা বা পদ্ধতি অবলম্বন করার কারণেও টাকার রেটে পরিবর্তন আসতে পারে। আপনি বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠালে সরকার ঘোষিত 2.5%, ব্যাংকের ঘোষিত 2.5% 5% প্রণোদনা পাবেন। এটি পাচ্ছেন কি না এক্সচেঞ্জ থেকে কনফার্ম করেই দেশে টাকা পাঠাবেন, এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে। কোনো ব্যাংক যদি এই টাকা না দিতে চায়, তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন, প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন। যারা অলরেডি যুক্ত রয়েছে সকলকে ধন্যবাদ।